ब्लॉगे तुम्हारे सबाई के स्वागत जाना तो आज के तुम्हारे साथ शेयर करब जे जे गिफ्टगुलो बार्थडे पे जिनिसगुलो तो गिफ्ट तुम्हारे दादा भाई दिए एक गिफ्ट आई गिफ्ट के दिए तुम्हारे एक पड़े बोल तो प्रथम बड़ गिफ्ट खोला जा देखा जा भरे कि आकटा गिफ्ट पे तो तुम्हारे देखो तो चलो बड़ बक्सटा आगे खोला जा देखा जा भरे कि आ तो गिफ्ट ओपेन करते किन्तु भीषण मजा लागे ताई ना तो गिफ्ट आनपैक करब भितरे कि आछे देखार एकटा एक्साइट थाके तो जाइ होक आमार तो भीषण माने आनंद होच्छे जखन आमी गिफ्टटा खुलछिलाम आर बेश भालो लागछिल आर कि आछे भितरे तोमरा देखेई नाओ आमी तो खुलछि तोमरा देखेई नाओ आर आमार भीषण हासि पाच्छिल आर ओपरेर एइटा देखे आमी बुझते पेरेछिलाम एर भितरे कि होते पारे तो तुम्हारा एक बो एर भी आखनी कमेंट करो तुम्हारा जैक एखे हमें भलोभवे जड़ीगुलो खुले नहीं एकदम ही छिड़ब ना कारण पर जड़ीटा आर क्जे लागते परे से আর তোমরাও অন্তত দেখে বুঝে গেছো এর ভিতরে কি আছে হ্যাঁ এর ভিতরে ডিনার সেট আছে তো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম অনেকদিন আগে যে আমার একটা ডিনার সেট দিও যে মানে ভালো লাগে আর কি আর লোকজন আসলেও একটু দিতে সুবিধা হয় তো আমি যে জন্মদিনে এই গিফটটা পাবো আমি কখনো ভাবিনি তো মানে ভালো লাগছে জানো তো আর আমার মামামু উঠে গেছে আর আমার মনে মনে ভীষণ আনন্দ হচ্ছিল যে ভিতরে আমি কি জিনিসটা পাবো দেখতে কেমন হবে এই নিয়ে আমার ভীষণ একটা আনন্দ হচ্ছিল তো যাই হোক দেখো খুলে গেছে আর দেখো আমার মুখ ভর্তি হাসি আর দেখি আমার ভীষণ আনন্দ হচ্ছিল একটু তোমরা দেখে নাও আর কমেন্টে জানিও যে কেমন হলো পুরোটা আগে দেখে নাও তোমরা डिनर सेट एक दो तीन चार पाँच छटा प्लेट आई छटा और तुम्हार छटा बाटी ये छटा बाटी और दुटो लवण के फोटो আর এখানে আছে এরকম ছটা প্লেট ছটা প্লেট নেক্সট এটা দিয়েছে আমার মা এই যে একটা প্লাজো কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও আর দিয়েছে মা দিয়েছে মা দাদা সবাই মিলে মিশে দিয়েছে এই আন্টিটা তো কেমন হয়েছে এটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর দিয়েছে তোমাদের দাদা ভাই ডিনার সেট তো আমি ভীষণ খুশি ও মামামের জন্য আমার মা দিয়েছে এই যে নুপুরটা নুপুরটা দেখিয়ে দে এই যে নুপুরটা আর
আর তোমাদের দাদা ভাই আরো দুটো গিফট দিয়েছে, দেখো দুটো কফি মগ, তো ভীষণ প্রয়োজন ছিল দুটো কফি মগের, আর শীতকাল যেহেতু, তো এইটা হচ্ছে আমার আমার ভীষণ পছন্দ হয়েছে, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা নেওয়া হয়েছে, তো সেটাও তোমরা একটু দেখে নাও। তো সেটা তোমার সেই কালারটা আরো ভালো রেড, আর এই কালারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের দাদা ভাইয়ের কফি মগটা কিন্তু আরো ভালো হয়েছে, খুব সুন্দর। আর এগুলো কিন্তু আরএফএল যে প্লাস্টিক গুলো হয় সেই প্লাস্টিকের, কাঁচে নেওয়া হয়নি, কারণ কাঁচে নিলে আমি মানে বহুতবার কাঁচে নিয়েছি কিন্তু সব ভেঙে ভেঙে যায়, সেজন্য আর কাঁচে নেওয়া হলো না। তো এই ধরনের যে প্লাস্টিকের আরএফএল যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিকের মগই। তাহলে চলো গিফট দেখানো হয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও আজকের গিফটগুলো তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের মতো টাটা।